আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম ঢাকায় মসলিন ডক্টর আব্দুল করিমের লেখা আজকে আমাদের চতুর্থ পর্ব হতে যাচ্ছে ইতিমধ্যে আমরা জেনেছি মসলিনের ভূমিকা সম্পর্কে মসলিনের কাপড় বোনা মসলিনের সুতা নাটা এই ব্যাপারগুলো আমরা জেনেছি কিভাবে মসলিনের সুতা প্রস্তুত করা হতো কিভাবে মসলিনের কাপড় বোনা হতো এবার আমরা দেখব তৃতীয় অধ্যায় আজকে আমাদের এটি হয়তো চতুর্থ পর্ব হতে যাচ্ছে যে মসৃণের প্রকারভেদ কি কী ধরনের মসৃণ আসলে পাওয়া যেত প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হয়তো ঋতু বদলাচ্ছে যার কারণে হয়তো একটু ঠান্ডার একটা আভাস পাওয়া যাচ্ছে গলা ইতিমধ্যেই একটু ব্যথা ব্যথা করে যাই হোক এর জন্য হয়তো অত বেশি জুড়ে কথাবার্তা বলবো না তবে চেষ্টা চালিয়ে যাই কতটুকু পাঠ সম্পন্ন করতে পারি ইতিমধ্যেই দুর্গাপূজা শুরু হয়েছে আজকে হয়তো ষষ্ঠী তো যাই হোক হয়তো আগামী দিনগুলোতে বেশ কিছুদিন হয়তো পর্ব কোনো একটা পর্ব করা হবে না কারণ আশেপাশে হয়তো ঢাকের বাড়ি কিংবা বক্সের সাউন্ড আসলেও আসতে পারে যার জন্য হয়তো আগামী কিছুদিন তেমন একটা পর্ব করা হবে না যাই হোক সে ব্যাপারগুলো আমরা বাদ রাখি এখন আমরা পাঠে মনোযোগ দিই তৃতীয় অধ্যায় মসলিনের প্রকারভেদ ঢাকার তাতে প্রস্তুত কাপড় কয়েক ভাগে বিভক্ত ছিল একদিকে যেমন নওয়াব বাদশাদের উপযুক্ত সূক্ষ্মতম মসলিন তৈরি হতো অন্যদিকে তেমনি সাধারণ রায়তদের ব্যবহার উপযোগী মোটা কাপড় ও ঢাকায় তৈরি হতো সেই হিসেবে বিচার করলে ঢাকায় তৈরি সুতি কাপড়কে কয়েকটি সাধারণ ভাগে ভাগ করা যায় মসলিন মাজারি রকমের কাপড় মোটা কাপড় ও মুগাশি মিশ্রিত সুতি কাপড় রঙের গুণন প্রণালীর পরিপ্রেক্ষিতেও মসলিন বিভিন্নভাবে বিভক্ত ছিল যেমন ডোরাকাটা কাটা মসৃণ চারকোনা চিত্র বিশিষ্ট বা ছক কাটা এবং করা সূক্ষতা ব্যবহারিকতা ও বুননের পরিপ্রেক্ষিত মসৃণের বিভিন্ন নাম ছিল যেমন আবি রওয়ান শবনম জামদানি ও সরবন্ধ এর মধ্যে আবার নয়াব বাচ্চাদের জন্য তৈরি মসলিন এর একটি বিশেষ নামে পরিচিত ছিল যেমন মোগল বাচ্চা ও তার পরিবার বর্গের জন্য তৈরি মসৃণকে মূলবুল খাস বা খাস খাসবস্ত্র অর্থাৎ বাচ্চার জন্যই বিশেষভাবে তৈরি বলা হতো এবং বাংলার সুবাদার বা নবাবদের জন্য তৈরি মসলিনকে বলা হতো সরকারি আলা আঠারো ও উনিশ শতকে মলবুল খা মলবুস খাস মলমল খাস নামেও পরিচিত ছিল মলবুস খাস বা সরকারি আলা কোনো বিশেষ রকমের কাপড়ের নাম নয় বরং যেসব কাপড় মোগল বাদশাহ বাংলার নবাবদের জন্য নির্দিষ্ট ছিল তা বুনন রং ও সূক্ষ্মতার বিচারে বিভিন্ন রকমের ও বিভিন্ন নামের হলেও ওই একই নামে পরিচিত ছিল একে এক প্রকার দরবারি পরিভাষা বলা চলে সাধারণত একখানি মসলিন বিশ গজ লম্বা ও এক গজ চওড়া ছিল মসলিনের ওজন মূল্য এবং সূক্ষ্মতা বিচারের সময় এই পরিমাণই আদর্শ গণ্য ছিল প্রত্যেক টুকরো মসলিনের সুতুর সংখ্যা নির্ধারণ করা যেত এবং এর হিসাবের জন্য টানা সুতা গণনা করবার নিয়ম ছিল সানার দাঁতের সংখ্যাই টানা সুতার সংখ্যা হিসাবে গণ্য হতো যদিও প্রকৃতপক্ষে টানা সুতার সংখ্যা সানার দাঁতের সংখ্যার দ্বিগুণ থাকত কারণ সানার প্রত্যেক দাঁতের সাথে দুইটি করে সুতা বাঁধা থাকত। আবার মসলিনের মূল্য নির্ধারণের সময় তার ওজন দৈর্ঘ্য ও সুতার সংখ্যা বিচার করা হতো যে কাপড় যত বেশি দীর্ঘ এবং যত বেশি সংখ্যক সুতা বিশিষ্ট হয় অথচ ওজনে কম হয় তাই সূক্ষ্মতম এবং উৎকৃষ্টতম মসৃণ বলে বিবেচিত হতো এবং তারও মূল্যও সর্বোচ্চ নির্ধারিত হতো আগাগোড়া একই রকম সূক্ষ্ম বানা সুতার তৈরি মসলিন খুব কমই পাওয়া যেত একমাত্র মলবুশ খাস বা সরকারি আলাই এর ব্যতিক্রম ছিল বলে মনে হয় কারণ প্রয়োজন মাফিক পর্যন্ত প্রয়োজন মাফিক পর্যাপ্ত পরিমাণ বানা সুতার অভাব ছিল আবার মাঝে মাঝে তাঁতিরা নিজেদের লাভের জন্য অপেক্ষাকৃত কম সূক্ষ্ম সুতা মাঝে মাঝে চালিয়ে দিত এজন্য ইংরেজ কোম্পানির কর্মচারীরা মসলিনকে অর্ডিনারি ফাইন সুপারফাইন এবং ফাইন সুপার ফাইন ইত্যাদি ভাগে ভাগ করে নিত সৌভাগ্যবশত আঠারো এবং উনিশ শতকে ঢাকায় তৈরি বিভিন্ন প্রকারের মসৃণের কয়েকটি তালিকা পাওয়া যায় বিভিন্ন প্রকার মসৃণের পরিমাণ মূল্য ইত্যাদি নির্ণয়ের জন্য এসব তালিকা তালিকা পর্যালোচনা করা প্রয়োজন আঠারো শতকের প্রথম দিকে নবাব মুর্শিদ কুলি খান মোগল সম্রাটের কাছে যেসব মসৃণ পাঠাতেন তার তালিকা নিম্নরূপ মলবুশ খাস ঢাকা আরত থেকে একশোখানি জামদানির প্রত্যেকখানি দুইশো পঞ্চাশ হিসাবে পঁচিশ হাজার টাকা মানে প্রতিটি দুইশো পঞ্চাশ টাকা হিসাবে পঁচিশ হাজার টাকা ধোয়া ও মেরামত খরচ এক হাজার টাকা সর্বমোট ছাব্বিশ হাজার টাকা পঞ্চাশখানি সিল্ক চিকন প্রত্যেকখানি দুইশো হিসাবে দশ হাজার টাকা ধোয়া ও মেরামত খরচ দুইশো আশি টাকা ফাইন দুশো আশি টাকা হিসাবে একুশ দুইশো আশি টাকা হিসাবে একুশ যেটি কিনে আঠারো টাকা পঞ্চাশ পয়সার মতো ডিমিত্তি অর্ডিনারি চব্বিশ গুণ দুই ছয় ইকুয়াল ছয় দশমিক নয় শূন্য যাই হোক এখানে ফাইন মানে এখানে যদি আমরা দেখি যে সুপার ফাইন যেই কাপড়গুলো ছিল সেগুলো আঠারো টাকা পঞ্চাশ পয়সা ধরে এবং ডিমিত্তি অর্ডিনারি সেটি হচ্ছে ছয় টাকা নব্বই পয়সা ধরে এবং ফাইন হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা ধরে এছাড়াও ইংরেজ কোম্পানির দলিলে নিম্নলিখিত কয়েক প্রকারের মসৃণের নাম পাওয়া যায় যেমন তঞ্জাব সুতার সংখ্যা আঠারোশো পরিমাণ চল্লিশ গুণ দুই হাত মূল্য হচ্ছে ষাট টাকা সত্তর পয়সা সরহত কোনা একুশশো পরিমাণ চল্লিশ গুণ দুই হাত মূল্য তিরিশ টাকা আলিবালি সতেরোশো পরিমাণ চল্লিশ গুণ দুই হাত মূল্য মূল্য পনেরো টাকা আলিবালি আরেকটি ছিল পনেরোশো পরিমাণ মানে সুতার ব্যবহার আর কি যেটি কিনা দশ টাকা তারান দাম হচ্ছে আঠারো টাকা ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে চিকন চারকোনা আবি রওয়ান সরকারি আলী শবনম তঞ্জেব নয়নসুখ খাস ডুরিয়া জামদানি ও বুটি ইত্যাদি কয়েক প্রকারের মসলিন রক্ষিত আছে উনিশ শতকের মাঝামাঝি সময়ে জেমস টেলোরু উপরুক্ত রকমের মসৃণ সমূহের নাম দিয়েছেন যদিও সুতার সংখ্যা এবং মূল্যের পার্থক্য ছিল এখন বিভিন্ন প্রকারের মসলিনের বিবরণ দেয়া যাক মলমল খাস প্রকৃতপক্ষে মুঘল আমলের মলবুস খাসই আঠারো শতক এবং তার পরবর্তী সময়ে মলমল খাস নামে পরিচিত ছিল মলবুশ খাসের নামের তাৎপর্য পূর্বে বর্ণনা করা হয়েছে কিন্তু আঠারো শতকে আঠারো শতক থেকে মলমল খাস নামে একটি ভিন্ন প্রকারের মসলিন তৈরি হতো এবং এ কাপড় বিদেশে রপ্তানি হতো মলমল খাসে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত সুতা ব্যবহৃত হতো এবং সাধারণত মলমল খাস আধা টুকরায় তৈরি হতো অর্থাৎ এর দৈর্ঘ্য ছিল দশ গজ এবং প্রস্থ এক গজ মোগল আমলে এ কাপড় অত্যন্ত সূক্ষ্ম ছিল এত সূক্ষ্ম যে এর ওজন ছয় বা সাত তলার বেশি ছিল না এবং একে একে ছোট অঙ্গুরিয়ের ভিতরে অনায়াসে নাড়াচাড়া করা যেত আঠারোশো সালে বিলাতের বিখ্যাত প্রদর্শনীতে এ জাতীয় যে মসলিনখানি প্রদর্শন করা হয়েছিল তার ওজন ছিল তলা আঠারো শতকে মোগল বাচ্চাদের জন্য তৈরি মলবুশ ঘাস ছাড়াও অপেক্ষাকৃত সূক্ষ্ম ও কম মিহি নানা রকমের মলমল খাস তৈরি হতো সেগুলো দামেও অনেক সস্তা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক রপ্তানিকৃত মলমল খাস ফাইন সুপার ফাইন ফাইন লঙ্গ সুপার ফাইন লঙ্গ ইত্যাদি নামে বিভক্ত ছিল এবং এদের সুতার সংখ্যা বারোশো থেকে আঠারোশো পর্যন্ত ও দাম ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত ওঠা নামা করতো ঝুনা জেমস টলর মনে করেন যে জুনা শব্দটি জুনা শব্দটি হিন্দি শব্দ জিনা অর্থ সূক্ষ্ম বা সরু থেকে উদ্ভূত ঝুনা কাপড় এত সূক্ষ্ম ছিল যে এ কাপড় পরিধান করলেও দেহ নগ্ন প্রায় থাকত এবং কম সংখ্যক সুতা ব্যবহৃত হওয়ায় একে একটি সূক্ষ্ম জালের মতো দেখাত ইহা দৈর্ঘ্যে বিশ এবং প্রস্থে এক ছিল এবং এতে প্রায় এক হাজার টানা সুতা থাকতো এবং এর ওজন প্রায় বিশ তোলা ছিল আমলে এর বিশেষ প্রচলন প্রচলন ছিল ফরাসি পর্যটক টার্বেনিয়র এর উল্লেখ করতে বলা হয়েছে যে ঝুনা কাপড় বিদেশি বণিক রপ্তানি করতে দেয়া হতো না এবং সাধারণত এগুলো মোগল দরবারে পাঠানো হতো ধনী ও বিত্তশালী দেশীয় লোকদের হারেমের মেয়েদের ঝুনা কাপড় ব্যবহার করার রেওয়াজ ছিল নওয়াব বাদশাহ বা বড় বড় আমির উমরাওদের মনীষীরাও মহিষিরাও গরমের মৌসুমে ঝুনা মসলিনের জামা তৈরি করতেন নর্তকী ও গায়কীরাও ঝুনা কাপড় পরত রঙ্গ রঙ্গও ঝুনার মতো জালি মসলিন এতে বারোশো সুতা থাকতো এবং এর দৈর্ঘ্য বিশ গজ ও চওড়া ছিল এক গজ এর ওজন প্রায় তোলা ছিল আবি রওয়ান ফার্সি শব্দ আব মানে পানি এবং রওয়ান মানে প্রবাহিত থেকে আবি রওয়ান নামের উৎপত্তি এ কাপড় এত সূক্ষ্ম ও পাতলা বুননি বিশিষ্ট ছিল যে ঢাকার তাঁতিরা আবি রওয়ান বা প্রবাহিত পানি নাম দিয়ে এর সূক্ষ্মতা ও উৎকর্ষের প্রমাণ করত। বিদেশেও আবি রওয়ান এর বিশেষ নাম ছিল এবং বিদেশি বণিক কোম্পানিরা অপেক্ষাকৃত কম সূক্ষ্ম আবি রওয়ান প্রচুর পরিমাণে রপ্তানি করত আবি রওয়ান সাদা জামিনে নকশাবিহীন মসলিন এবং এর দ্বারা পরিদেয় জামা ইত্যাদি তৈরি হতো এই কাপড় লম্বায় বিশ গজ এবং চওড়ায় এক গজ ছিল এবং সুতার সংখ্যা সাতশো থেকে চোদ্দশো পর্যন্ত ওঠানামা করত এর ওজন ছিল প্রায় বিশ তোড়া সতেরোশো সালে উইলিয়াম বোল্ট তার কনসিডারেশন অন ইন্ডিয়ান অ্যাফেয়ার্স এ লিখেছেন যে ঢাকাবাসীরা আবির রওয়ান সম্পর্কে দুইটি মুখরোচক গল্প বলতেন প্রথম একবার সম্রাট আওরঙ্গজেব তার মেয়েকে দেহে থাকার জন্য ভৎসর্ণা ভৎসর্ণা করেন রাজকন্যা তখন প্রতিবাদ করে বলেন যে তিনি তখন সাতটি জামা পরিহিত ছিলেন দ্বিতীয় একদিন একখানি আবির রওয়ান ঘাসের উপর শুকাতে দেয়া হয় কোনো এক কৃষকের গরু ওই মাঠে ছড়তে গিয়ে বহু মূল্যবান আবির রওয়ান সমেত আবির খানি সমেত ঘাস খেয়ে ফেলে এ অপরাধে রুষ্ট হয়ে আলিবর্দি খান কৃষককে ঢাকা থেকে বের করে দেন সরকারি আলি আগেই বলা হয়েছে যে প্রথম যুগে সরকারি আলি কোনো বিশেষ রকমের কাপড়ের নাম ছিল না মুঘল সম্রাটের জন্য তৈরি মসলিনকে যেমন সম্মানসূচক মলবুল খাস নাম দেয়া হয়েছিল বাংলার নবাবদের জন্য তৈরি মসলিনকেও তেমনি সম্মান করে সরকারি আলি বলা হতো বাংলার নওয়াবের সরকারি আলী নামজারি জায়গিরের প্রাপ্য খাজনা থেকে মসৃণের মূল্য পরিশোধ করা হতো বলেই হয়তো মসৃণের নামও সরকারি আলী রাখা হয়েছিল কিন্তু মলমল খাসের পরবর্তীকালে সরকারি আলী নামধারী বিশিষ্ট প্রকারের মসৃণও তৈরি হতো সরকারি আলি অত্যন্ত মিহি বুননি বৈশিষ্ট্য ছিল এবং সূক্ষ্মতার জন্য প্রসিদ্ধ লাভ করেছিল ইহাও সাদা জমিন বিশিষ্ট প্লেইন ছিল এবং পরিধেয় জামা ইত্যাদি তৈরির জন্য ব্যবহৃত হতো ইহা ধৈর্ঘ্য দশ গজ এবং চওড়ায় এক গজ ছিল এর সুতার সংখ্যা ছিল উনিশশো এবং ওজন ছিল প্রায় তোলা। দশতলা ফার্সি শব্দ এবং এর দ্বারা অত্যন্ত মিহি ও সূক্ষ্ম মসৃণকে বোঝায় এই কাপড় ঘর বুননের জন্য বিখ্যাত ছিল এর প্রথম পরিচয় পাওয়া যায় আবুল ফজলের আইনি আকবরীতে ওই সময় সোনারগাঁও কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল আঠারো ও উনিশ শতকে খাসলা খাসা মসলিনের মধ্যে জঙ্গল খাসা সর্বোৎকৃষ্ট বলে পরিচিত ছিল এবং জঙ্গলবাড়ির তাঁতেরা এর বুননের জন্য বিশেষ প্রসিদ্ধ লাভ করেছিল ইংরেজ কোম্পানির কাগজপত্রে একে কুষা খাসার রূপ বা জঙ্গল কুষা নামে অভিহিত হয়ে করা হয়েছে এর দৈর্ঘ্য গজ এবং চওড়া এক গজ ছিল এর সুতার সংখ্যা চোদ্দোশো থেকে আঠাশশো পর্যন্ত ওঠা নেওয়া করত আটাইশো সুতা বিশিষ্ট একখানি জঙ্গল খাসা মসলিনের ওজন ছিল প্রায় বিস্তলা ইহাও সাদা জমিন জামিন বিশিষ্ট সাদা জমিন বিশিষ্ট কাপড় ছিল শবনম শবনম অত্যন্ত মিহি বুননি বিশিষ্ট মসলিন এ কাপড় এত পাতলা ছিল যে তাঁতিরা একে শবনম বা ভোরবেলার শিশির নাম দিয়েছিল শবনম মসলিন তৈরি হওয়ার পর ধোয়ার সময় সকালবেলায় ঘাসের উপর শুকাতে দিলে শিশির এবং এর পার্থক্য বোঝা কষ্ট করছিল এবং তাই এর নাম দেওয়া হয়েছিল শবনম শবনমও সাদা জমিন বিশিষ্ট কাপড় ছিল এবং পরিদেয় জামা কাপড় তৈরির জন্য ব্যবহৃত হতো সব নম ধৈর্য বিশ গছ চওড়া এক গজ ছিল এবং এর সুতার সংখ্যা সাতশো থেকে চোদ্দোশো পর্যন্ত ওঠানামা করত। সাধারণত একখানি সব্নমের ওজন ছিল প্রায় ২০ থেকে বাইশ টলা আলিবালি আলিবালি বা আলাবালি শব্দের মূল নির্ণয় করা কঠিন তাঁতিদের মতে অত্যন্ত সূক্ষ্মতার জন্য একে আলিবালি নাম দেয়া হয়েছিল এর দৈর্ঘ্য বিশ গজ ও চওড়া এক গজ ছিল এবং এতে সুতার সংখ্যা এগারোশো থেকে উনিশ শত পর্যন্ত ওঠানামা করত। এর ওজন ছিল প্রায় তোলা প্রজেব ফার্সি শব্দ তন দেহ ও জেব অলঙ্কার থেকে তঞ্জেব শব্দের উৎপত্তি এবং এর মোটামুটি অর্থ দ্বারায় দেহের অলঙ্কার বা দেহের সৌন্দর্যবর্ধক তঞ্জাব সাদা জামিন বিশিষ্ট কাপড় ছিল এবং পরিদেহ জামা ইত্যাদি তৈরির জন্য ব্যবহৃত হতো ইয়া দৈর্ঘ্য বিশ গজ উপ এক গজ ছিল এর সুতার সংখ্যা আটশো থেকে উনিশ শত পর্যন্ত ওঠানামা করত এবং এর ওজন বিশ থেকে চল্লিশ তোলা পর্যন্ত ওঠা নামা করতো তরান্দাম তরান্দাম শব্দ আরবি তরাহর মতো এবং ফার্সি আন্দাম দেহ থেকে উদ্ভুত্ত বলেই মনে হয় এ হিসেবে বিচার করলে শব্দটির বিশেষ কোনো অর্থ হয় না কারণ এর অর্থ দ্বারাই শরীরের জন্য কাপড় কিন্তু যে কোনো কাপড়ই শরীরের জন্য তবে এর অর্থ এই হতে পারে যে তরান্দাম শুধু পরিদেহ বস্ত্র বা জামারূপেই ব্যবহৃত হতো এবং এই সূত্রে অন্য কাপড় যেমন স্বরবন্ধ মাথাবন্ধ বা পাগড়ি থেকে এর পার্থক্য বোঝায় ইহার দৈর্ঘ্য বিশ গজ এবং চড়ায় এক গজ ছিল এবং এর সুতার সংখ্যা সাতাইশো পর্যন্ত থাকত এর ওজন চল্লিশ থেকে আশি তোলা পর্যন্ত ওঠা করত। করতো নয়ন সুখ নয়ন সুখ শব্দ নয়ন মানে চক্ষু এবং সুখ শব্দ থেকে উদ্ভূত আইনি একবরিতে তনসুখ তন শব্দের অর্থ শরীরের নামে এক প্রকার কাপড়ের উল্লেখ আছে সম্ভবত আইনি আকবরের তনসুক পরবর্তীকালে পরবর্তীকালের নয়ন একই কাপড়ের ভিন্ন ভিন্ন নাম ইহা অত্যন্ত মিহি বুননির জন্য প্রসিদ্ধ ছিল এবং নয়নসুখ গলাবন্ধ রুমাল বা নেক কার চেফ রূপে ব্যবহৃত হতো ইহা দৈর্ঘ্যে বিশগোজ এবং চওড়ায় গজ ছিল এর সুতার সংখ্যা বাইশশো থেকে সাতাশশো পর্যন্ত ওঠানামা নামা করত বদন খাস বদন শব্দের অর্থ শরীর হয়তো এই জাতীয় মসলিন দ্বারা শুধু শরীরের জামা তৈরি হতো বলেই এর একে বদনখাস বলা হতো বদন বদনখাসও সূক্ষ্মতার জন্য প্রসিদ্ধ ছিল কিন্তু এর বুনন খুব গাঢ় বুননের ক্লোজ টেকচার ছিল না এর দৈর্ঘ্য প্রায় চব্বিশ গজ পর্যন্ত ছিল এবং চওড়া দেড় গজ এর সুতার সংখ্যা ছিল প্রায় বাইশশো এবং ওজন ছিল প্রায় তিরিশ তোলা স্বরবন্ধ ফার্সি শব্দ স্বর মানে মাথা এবং বন্ধ মানে বাধা থেকে স্বরবন্ধ শব্দের উৎপত্তি সরবন্ধ মাথার পাগড়ির রূপে ব্যবহৃত হতো ইহার দৈর্ঘ্য প্রায় বিশ থেকে চব্বিশ গজ পর্যন্ত ছিল এবং চওড়ায় আধা গজ থেকে এক গছ পর্যন্ত ছিল এর সুতার সংখ্যা ছিল প্রায় একুশশো এবং ওজন ছিল প্রায় তিরিশ তোলা ইংরেজ কোম্পানি স্বরবন্দ মসলিন বহুল পরিমাণে রপ্তানি করত এবং ইংল্যান্ডের মেয়েরা স্বরবন্দ দ্বারা জামা রুমাল বা গলাবন্ধ তৈরি করে ব্যবহার করত সরবুটি ফার্সি শব্দ সর মাথা বা উপরিভাগ এবং বুটি বা বুটিদার শব্দ থেকেই সরবুটি নামের উৎপত্তি এ জাতীয় মসলিনে কয়েক সুতা মুচড়িয়ে বুটি বা গোটা তৈরি করা হতো বলেই একে সরবুটি নাম দেয়া হয়েছিল সরবুটিও রূপে ব্যবহৃত হতো এর পরিমাণ ওজন এবং সুতার সংখ্যা সরবন্ধের মতোই ছিল কামিজ আরবি শব্দ কামিজ জামা থেকে এ নামের উৎপত্তি মুসলমানদের কর্তা তৈরির জন্য কামিজ মসলিন ব্যবহৃত হতো কর্তা ও জামার মতো কিন্তু সে যুগে কর্তার দৈর্ঘ্য পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত ছিল আজকালও আরবি শিক্ষিত লোকের সাধারণত ঐরূপ কর্তা ব্যবহার করে কামিজ মসলিনের দৈর্ঘ্য বিশ গজ এবং চওড়ায় এক গজ ছিল ওই সুতার সংখ্যা ছিল চোদ্দশো এবং ওজন ছিল প্রায় পঁচিশ তোলা ডুরিয়া ডোরাকাটা বা দ্বার বিশিষ্ট মসৃণকে ডুরিয়া বলা হতো তাতে বুননের সময়েই দুই বা ততোধিক সুতা একসাথে জোট পাকিয়ে ডোরা তৈরি করা হতো সাধারণত ভোগা বা শিরঞ্জাতীয় তুলা থেকেই ডুরিয়া তৈরি হতো এবং এর দ্বারা ছেলে মেয়েদের পরিদেহ জামা তৈরি করা হতো দশ থেকে বারো গজ চওড়ায় এক থেকে দেড় সুতার সংখ্যা থেকে পর্যন্ত ওঠানামা চারকোনা বিশিষ্ট ছক কাটা বা চারকোনা ঘর বিশিষ্ট ডিজাইন করা মসলিনকে চারকোনা বলা হতো চারকোনা মসলিন দ্বারা জামা তৈরির চারকোনা এবং ডোরিয়া মসৃণের আকার ওজন এবং সুতার সংখ্যা প্রায় সমান ছিল শুধু পার্থক্য এই যে ডুরিয়ার ডোরা বা লাইনগুলো লম্বালম্বি ছিল আর চারকোনার ছকগুলো চারকোনা বিশিষ্ট ছিল হয়তো উভয় প্রকারের মসলিনের বুনন প্রণালীও একই ছিল জামদানি যেসব মসলিন তাতেই নকশা করা হতো তাকে জামদানি বলা হতো জামদানি নানা প্রকারের ছিল জামদানির দাম অত্যন্ত চওড়া ছিল এবং দেশি বিদেশি ধনীদের কাছে জামদানির চাহিদা বেশ ছিল মোগল বাচ্চার বাচ্চাদের জন্য তৈরি মলবুল খাসের একটি বিশিষ্ট অংশ জামদানি দ্বারা পূরণ করা হতো এর দ্বারা নানা প্রকারের জামা তৈরি করা হতো আজকালও ঢাকায় জামদানি তৈরি করা হয় তবে এগুলো সেকালের জামদানি নিকৃষ্ট সংস্করণ জেমস টেলোরকে অবলম্বন করে উপরে মসলিনের একটি মোটামুটি সাধারণ বিবরণ দেওয়া হলো সমসাময়িক লেখকের বিবরণের অভাবে মোগল আমলে প্রকৃতপক্ষে মসলিন কত সূক্ষ্ম ও মিহি ছিল তার কোনো সঠিক বা অকাট্য প্রমাণ পাওয়া যায় না সতেরোশো সালে বোল্ট লিখেছেন যে ঢাকার তাঁতিদের মতে মোগল বাচ্চাদের জন্য তৈরি মলবুল খাস এত সূক্ষ্ম ছিল যে তা কল্পনারু অতীত উদাহরণস্বরূপ তারা একখণ্ড আবি রওয়ানের উল্লেখ করেছেন যা বাচ্চা আওরঙ্গজেবের জন্য তৈরি করা হয়েছিল এই কাপড়টির ওজন ছিল তোলা এবং এর মূল্য ছিল চারশো টাকা আঠারোশো সালে ঢাকার কমার্শিয়াল রেসিডেন্ট জন টেলর কিন্তু ভিন্ন কথা বলেছেন তিনি বলেছেন যে তিনি এমন কোনো মসলিন দেখেননি যার ওজন তোলার কম ছিল এবং মূল্য দুইশো টাকার বেশি ছিল কিন্তু পরস্পর বিরোধী মতের সত্যতা নির্ধারণ করার কোনো উপায় নাই কিন্তু একথা নিঃসন্দেহে বলা যায় জন টেলরের মত গ্রহণযোগ্য নয় বোল্ট বা জন টেলর কেউ মুঘল আমলে মসলিনের স্বর্ণযুগ দেখেননি বস্তুতপক্ষে বোল্ট এবং জন টেলরের আমলে মসলিন শিল্পের অবনতির সময় বোল ঢাকার তাঁতিদের যে লিপিবদ্ধ করেছেন তাতে কিছু অতিরঞ্জন থাকলেও একথা সত্য যে আওরঙ্গজেবের সময় বা তৎপূর্ববর্তীকালে টেলরের সময় থেকে আরও অধিকত সূক্ষ্ম বা অধিক মূল্যবান মসলিন তৈরি করা হতো মুর্শিদ কুলি খান কর্তৃক আওরঙ্গজেবের নিকট প্রেরিত মসলিনের যে বিবরণ টেলর নিজে দিয়েছেন তার কোনো কোনোটার মূল্য দুইশো টাকার বেশি ছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে তৈরি অর্ধটুকরা একখানি মসলিন দশগজ গুনন এক গজ আঠারোশো একান্ন সালের বিলাতের প্রদর্শনীতে প্রদর্শন করা হয়েছিল এর ওজন ছিল আট তোলা। ঢাকা মিউজিয়ামে রক্ষিত মসলিনের দৈর্ঘ্য দশ গজ এবং চওড়া এক গজ এর ওজন মাত্র সাত তলা এতে মনে হয় জন টেলরের বর্ণিত ওজনের চেয়েও কম ওজনের মসলিনের মসলিন জন টেলরের পরবর্তী সময়েও তৈরি হতো সুতরাং মসলিন শিল্পের স্বর্ণযুগে আরও সূক্ষ্মতর মসলিন তৈরি হওয়া অসম্ভব নয় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে জন টেলর সূক্ষ্মত মসলিন তৈরির চেষ্টা করেন তিনি জঙ্গলবাড়ির অত্যন্ত নিপুণ কয়েকজন তাঁতিকে একখণ্ড করে মলমল খাস জঙ্গল খাসা এবং সরকারি আলি তৈরির জন্য নিযুক্ত করেন অল্প সময়ের মধ্যে মসলিন তৈরি শেষ হওয়ার জন্য এবং তাঁতিদের কাজে উৎসাহ দেওয়ার জন্য তিনি প্রত্যেকটি অর্ধটুকরা অর্থাৎ দশ গজ তৈরি করতে বলেন এবং প্রত্যেক খণ্ড কাপড়ের জন্য দুইশো টাকা করে মোট ছয়শো টাকা অগ্রিম মূল্য দেন তাঁতিরা ওয়াদা করে যে তারা সুতার সংখ্যা এবং অন্যান্য তাঁতের কাজে কোনো রূপ ফাঁকি দেবে না এবং অন্ততপক্ষে মোগল আমলের মলবুল খাসের অনুরূপ সূক্ষ্ম মসলিন তৈরি করবে তিন চার মাস পরে কাপড় পেলে দেখা গেল যে ওই কাপড়গুলো মলমুস মলবুশ খাসের সমকক্ষ তো নয়ই বরং জন টেলর কর্তৃক পরে সোনার গায়ে তৈরি একখণ্ড মসৃণের সমকক্ষ ছিল না তাঁতিরা শুধু যে কাজে ফাঁকি দিয়েছে তা নয় বরং সুতা সংগ্রহের ব্যাপারেও বিশেষ মনোযোগ দেয়নি কিন্তু এর দ্বারা প্রমাণ হয় না যে জন টেলর যে মসলিন তৈরি করেছিলেন তার চেয়ে সূক্ষ্মতর মসলিন ঢাকার তাঁতিরা তৈরি করতে অপারক ছিল কারণ জেমস টেলরের সময়ও এর চেয়ে সূক্ষ্মতর মসলিন তৈরি হতো এবং জেমস টেলর প্রদত্ত নিম্ন তালিকা থেকেই তার প্রমাণ পাওয়া যাবে তৈরির তারিখ ধৈর্য চৌড়া সুতার সংখ্যা ওজন মূল্য আরওরঙ্গজেবের রাজত্ব সতেরোশো নব্বই ও আঠারোশো দশ গজ গুনন এক গজ সুতার সংখ্যা ছিল আঠারোশো দশ তোলা বা এগুলো ছিল সাড়ে বারো তোলা এবং যার মূল্য ছিল একশো টাকা আঠারোশো পঞ্চাশ সালে গজ গুনন এক গজ আঠারোশো সুতারি সাড়ে আট তোলা ওজন ছিল যার মূল্য ছিল একশো টাকা উপরোক্ত উৎকৃষ্ট ধরনের মসৃণ ছাড়া ঢাকায় মাঝারি রকমের কাপড়ও তৈরি হতো নিম্নে তাদের বিবরণ দেয়া হল বাফতা বাফতা শব্দ ফার্সি এবং এর অর্থ বুনা বাফতা মোটা বুননি বিশিষ্ট কাপড় সাধারণত ত্রিপুরা জেলা এবং ঢাকার গ্রামাঞ্চলে যেমন কলা কলাকোপায় বাফতা কাপড় তৈরি করা হতো এর দুর্ঘ গজ এবং চওড়া এক গজ ছিল দেশি লোকেরা বাফতা দ্বারা চাদর তৈরি করত। বুনি বুনা থেকেই বুনি শব্দের উৎপত্তি এভাবে বিচার করলে বাফতা ও বুনি সমার্থক বুনির লাল ও কালো পার বা আচল থাকত লাল পার বা আচল বিশিষ্ট কাপড় হিন্দু মেয়েরা পরিদেহ শাড়ি রূপে ব্যবহার করত এবং মুসলমান মেয়েরা কালো বিশিষ্ট বুনি ব্যবহার করত। এক পাট্টা এক পাট্টার অর্থ এক পাল্লা অর্থাৎ এক টুকরা কাপড় যা হিন্দুরা গায়ের চাদর রূপে ব্যবহার করত এর দুখণ্ড কাপড় একসাথে সিলাই করে ব্যবহার করলে তাকে দুপাট্টা বলা হতো এর দৈর্ঘ্য দুই থেকে তিন গজ এবং চওড়া দেড় গজ ছিল জোর জোড়া শব্দ থেকে জোর শব্দের উৎপত্তি জোর নামকরণের কারণ এই যে এর এক জোড়া কাপড় একসাথে ব্যবহার করা হতো ব্রাহ্মণরা এর এক টুকরো নাভির নিম্নভাগে আর এক টুকরো নাভির উপরিভাগে ব্যবহার করত শাড়ি সে যুগের শাড়ি ও বর্তমান যুগের শাড়ি আকারে একই শাড়ি লাল ও কালো পার বিশিষ্ট ছিল বুনির মতোই লাল ও কালো পার বিশিষ্ট শাড়ি যথাক্রমে হিন্দু ও মুসলমান মেয়েরা ব্যবহার করত ধুতি ধোয়া শব্দ ধুতি শব্দের মূল শাড়ির মতো ধুতিও আকারে এবং ব্যবহারে বর্তমানে বর্তমান যুগের ধুতির মতো ছিল পুরুষরা ধুতি পরত এবং যেহেতু পরে দেওয়া কাপড় প্রত্যেক গোসল করার সময় ধোয়া হতো সেহেতু তার নামকরণ করা হয়েছিল ধুতি হাম্মাম হাম্মাম মোটা বুননের কাপড় এবং শীতকালে চাদর রূপে ব্যবহৃত হতো ইহা দৈর্ঘ্যে বিশ গজ ও চওড়ায় এক গজ ছিল গামছা গা মোছা গা মোছা থেকেই গামছা শব্দের উৎপত্তি হাত মুখ বা শরীর ধোয়ার পর গা মোছার জন্য অর্থাৎ বর্তমানকালের তোয়ালের রূপে গামছা ব্যবহৃত হতো বর্তমানকালেও গামছার প্রচলন আছে এর দৈর্ঘ্য পাঁচ থেকে ছয় গজ এবং চওড়া পুনে এক গজ থেকে দেড় গজ পর্যন্ত ছিল সাধারণ লোকের টুপি এবং জামা বিশেষ করে ছেলে মেয়েদের জামা তৈরির জন্য গামছা ব্যবহৃত হতো মোগল আমলে দেশি নিকৃষ্টতর সুতা এবং পাক ভারতের অন্যান্য অঞ্চল থেকে আমদানিকৃত তুলার দ্বারা উপরোক্ত মাঝারি কাপড়সমূহ তৈরি করা হতো কিন্তু উনিশ শতকের প্রথম দিকে বিলাতের সুতা আমদানির পর থেকে বিলাতি সুতার সাহায্যে উক্ত কাপড়সমূহ তৈরি হতে থাকে সাধারণত তিরিশ থেকে আশি নং পর্যন্ত বিলাতি সুতা এর জন্য ব্যবহৃত হতো বিলাতি সুতা দেশি সুতার তুলনায় অপেক্ষাকৃত সস্তা হওয়ায় দেশি তাঁতিরা বিলাতি সুতার বহুল ব্যবহার শুরু করে ঢাকার তৈরি নিকৃষ্টতম কাপড় শিরঞ্জ বা ভোগা তোলার দ্বারা তৈরি করা হতো ভোগাতুলা গারু পাহাড় এবং ত্রিপুরার পাহাড়িয়া এলাকা থেকে এবং সিরোজ তুলা উত্তর ও পশ্চিম ভারত থেকে আমদানি করা হতো এসব তুলার কিছু অংশ ঢাকার তাঁতিরা ব্যবহার করত এবং বেশিরভাগ ময়মনসিংহ সিলেট ত্রিপুরা ও নোয়াখালী জেলার তাঁতিরা ব্যবহার করত এ জাতীয় কাপড়ের মধ্যে যেগুলো অপেক্ষাকৃত ভালো সেগুলোকে বাফতা বা বুনি বলা হতো কিন্তু এর বেশিরভাগই ছিল অত্যন্ত মোটা এবং নিকৃষ্ট এবং এ এদের বলা হতো গাড়া বা গুজি এসব কাপড় শুধু অতীব গরিব লোকেরাই ব্যবহার করত। এর দ্বারা পেকিংয়ের কাজ অর্থাৎ কিছু বাধা বা মোড়ার কাজও চালানো হতো গরিব লোকদের মৃত লাশের কাফ কাফন দেওয়ার জন্য এসব কাপড় ব্যবহৃত হতো সুতা ও সিল্ক মিশ্রিত কাপড়ও ঢাকায় প্রচুর পরিমাণে তৈরি হতো এ জাতীয় কাপড় তৈরির জন্য ঢাকা শহর এলাকা ধামরাই ও আবদুল্লাপুর বিশেষভাবে প্রসিদ্ধ ছিল এতে ব্যবহৃত সিগামুলক সিল্ক মুগা সিল্ক নামে পরিচিত ছিল এবং মুগা সিল্ক সিলেট ও আসাম থেকে আমদানি করা হতো মসৃণের সুতার নেই সিল্কও তাঁতে ব্যবহারের আগে নানা প্রক্রিয়ায় তাঁতের উপযোগী করে নেওয়া হতো এর পদ্ধতি ছিল নিম্নরূপ প্রথমে সিল্কে হলুদ মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখা হতো এবং এর পরে চুনার পানিতে রাখা হতো অতপর সিল্ক মুচড়ে নিয়ে শুকিয়ে তাতে পানি মিশ্রিত ক্ষয়ের মার লাগানো হতো তারপর সুতা যেভাবে নাটায়ে মোড়ানো হয় তেমনি সিল্কও নাটাইয়ে মোড়ানো হতো ঢাকায় বিভিন্ন প্রকারের সুতা ও সিল্ক মিশ্রিত কাপড় তৈরি হতো এর কতকগুলো ছিল শুধু সুতার তৈরি শুধু পার্টাই সিল্কের থাকত। অথবা কোনায় বা কাপড়ের গায়ে মাঝে মাঝে শুধু কয়েকটি সিল্কের ফুল বা নকশা তৈরি হতো এছাড়া ডোরাকাটা বা সারা কাপড়ের গায়ে সিল্কের নকশা ও ফুলের কাজ করা অনেক রকমের কাপড়ও তৈরি হতো সুতা ও সিল্ক মিশ্রিত কাপড়ের সংখ্যা প্রায় তিরিশ রকমেরও বেশি ছিল তবে তাদের মধ্যে কয়েক রকমের কাপড় যেমন নৌবুটি ও আজিজুল্লা বিশেষ প্রসিদ্ধ লাভ করেছিল এর জাতীয় কাপড়ে সুতার ফুল ও নকশা করা থাকলে তাকে কাশিদা কশিদা বলা হতো এদের দৈর্ঘ্য দেড় গজ থেকে ছয় গছ পর্যন্ত ছিল এবং চওড়া এক গছ থেকে সোয়া গছ পর্যন্ত ছিল এর মূল্যও কাপড়ের পরিমাণ মতো দুই টাকা থেকে বিশ টাকা পর্যন্ত ওঠানামা করত সুতা মিশ্রিত সিল্কের কাপড় ঢাকার বাইরে প্রদেশের অন্যান্য জেলায়ও তৈরি হতো এদের মধ্যে মালদহ জেলা এ জাতীয় কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল মালদহে তৈরি কাপড় মালদিগি বা মালদহি নামে পরিচিত ছিল মালদহে তৈরি কাপড় আবার এলাচি ও মসরু নামে বিভক্ত ছিল এদের মধ্যে পার্থক্য ছিল এই যে এলাচির রূপ সেই রূপ এলাচির রূপ সে রূপ ছিল না অর্থাৎ দুই পিঠেই রূপ ছিল কিন্তু মসরুর দুই পিঠে দুই রকম বুননি বা ডিজাইন ছিল সুতা মিশ্রিত সিল্ক কাপড় প্রধানত আরব দেশে রপ্তানির জন্য তৈরি হতো বর্মা বা অন্যান্য প্রাচ্য দেশে অল্পবিস্তর রপ্তানি হলেও এর প্রধান বাজার ছিল আরব দেশে বিশেষ করে জিদ্দা মক্কা বসরা এবং মিনা বাজারে এবং সেখান থেকেই মিশর ও ইস্তাম্বুলে চালান দেয়া হতো উপরে ঢাকায় মসৃণের যে বিবরণ দেওয়া হয়েছে তাতে দেখা যায় বেশিরভাগ মসৃণের নাম ফার্সি ও আরবি শব্দ থেকে উদ্ভূত এতে নিঃসন্দেহে বলা যায় যে মুসলমান আমলে এসব মসৃণের নামকরণ করা হয়েছে আগে বলা হয়েছে যে পূর্ববঙ্গের মসৃণ শিল্প বহুদিনের মুসলমান আগমনের অনেক পূর্ব থেকেই বস্ত্রশিল্পের উৎপত্তি কিন্তু মসলিন শিল্পের পূর্ণ বিকাশ লাভ করে মুসলমান আমলে এবং ঢাকাই মসলিনের স্বর্ণযুগ আরম্ভ হয় মুঘল আমলে শুধু যে মসৃণ শিল্পের উন্নতি হয় তাই নয় দেশ বিদেশে মসৃণের চাহিদাও দিন দিন বেড়ে যায় এবং অনেক বিদেশি ব্যবসায়ী ঢাকার বাজারে ভিড় শুরু করে ইউরোপীয় বণিক কোম্পানিদের বাণিজ্য কুটি স্থাপনের পরে তাদের ফর্মায় আসে এবং তাদের চাহিদা মেটানোর জন্য নতুন নতুন বিভিন্ন প্রকারের মসলিন তৈরি হতে থাকে কিন্তু যেহেতু দেশের রাষ্ট্রভাষা তখন ফার্সি ছিল না ছিল তাদের নামকরণেও ফার্সি প্রভাব পড়ে ইউরোপীয়দের বাণিজ্যও আরম্ভ হয় মুঘল আমলেই এবং মুঘল শাসন ব্যবস্থা শিথিল হওয়ার সাথে সাথে মসৃণের শিল্প মুঘল ব্যবস্থা আমি দুঃখিত আমি লাইনটা আবার পড়ছি ইউরোপীয়দের বাণিজ্যও আরম্ভ হয় মুঘল আমলেই এবং মুঘল শাসন ব্যবস্থা শিথিল হওয়ার সাথে সাথে মসলিন শিল্পের মসৃণ শিল্পেরও অবনতি ঘটতে থাকে সুতরাং এক কথায় বলা যায় মুঘল আমলেই প্রধানত সতেরো শতক ঢাকায় মসৃণ শিল্পের স্বর্ণযোগ আচ্ছা আমাদের আপাতত তৃতীয় অধ্যায় শেষ হয়ে গিয়েছে এবারের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা যথারীতি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চতুর্থ অধ্যায় আমরা পড়ব মসৃণের ব্যবসা সম্বন্ধে যাই হোক বাহিরে বৃষ্টি হচ্ছে আপাতত এখানেই থামছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা এবং আমি বারে বারেই বলেছি আমার এই পার্টি আপনাদের কেমন লাগছে আপনারা একটু লাইক বা সাবস্ক্রাইব যদি মন চায় করতে পারেন বা একটু কমেন্ট করে জানান দিতে পারেন যে আপনার কাছে কেমন লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা এই বলে আমি আপাতত আজকের পর্ব শেষ করছি